আচ্ছা স্টার নামের তিনটে পার্ট থাকে, একটা হলো প্রি স্টার নাম বা স্টার নাম মেনুব্রি মেনুব্রি স্টামি, আর হলো বডি অর্থাৎ মিশ্র স্টার নাম, আর হলো জাইফয়েড প্রসেস বা মেটা স্টার নাম মেটা স্টার নাম। তার সামনের দিকে একটা কার্টিলেজ লাগানো থাকে, এটা জাইফয়েড কার্টিলেজ জাইফয়েড কার্টিলেজ। শুরুর দিকের যে অংশটা প্রি স্টার নাম বা মেনুব্রিয়াম স্টামি, মাঝখানের এই অংশটা এটা হলো বডি বা মিশ্র স্টার নাম। এই যে শেষের এই পার্টটা এটা বাদে এইখান থেকে এই পার্টটা এটা মেটা স্টার নাম বা জাইফয়েড প্রসেস। এখন চেনার উপায় সাধারণত যে মেনুব্রিয়াম স্টার্নি যেটা থাকে সাধারণত ল্যাটারালি কম্প্রেসড, মানে পার্শ্বীয়ভাবে চাপানো থাকে, ল্যাটারালি কম্প্রেসড বা দুই ক্ষেত্রেই পার্শ্বীয়ভাবে চাপানো থাকে। আর যে মেন শেষের জাইফয়েড যে প্রসেসটা থাকে, যে জাইফয়েড প্রসেস, এই জাইফয়েড প্রসেসটা দুই ক্ষেত্রেই ডর্সোভেন্ট্রালি কম্প্রেসড, মানে উপর থেকে নিচের দিকে চাপানো থাকে, ডর্সোভেন্ট্রালি কম্প্রেসড। এখন ডিফারেন্সটা হচ্ছে, এখন ডিফারেন্স হলো এই বডিতে যেটা হয় হর্সের ক্ষেত্রে, যদি সেটা অক্সের ক্ষেত্রে হয় তাহলে ডর্সোভেন্ট্রালি কম্প্রেসড, এটা ডর্সোভেন্ট্রালি কম্প্রেসড বা ফ্ল্যাটেন্ড, এটা হলো অক্সের ক্ষেত্রে। আর হর্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ল্যাটারালি কম্প্রেসড, ল্যাটারালি কম্প্রেসড মানে দুই পাশ থেকে চাপা, আর একটা ক্যানু শেপ জাহাজের মতো। হ্যাঁ রাইট, ওকে।